Let's learn madina ইসলাম islam এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সলাতু ওয়াসসালামু আলা সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা সিয়াম সাধনা আমরা করে থাকি বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি অর্জন এবং আমাদের গুণামোচন তবে একজন মুসলিম যখন সিয়াম সাধনা পালন করবে সিয়াম সাধনা করবে অবশ্যই তার কিছু লক্ষণীয় বিষয় রয়েছে এই লক্ষণীয় বিষয়গুলি হলো। অবশ্যই সেই সিয়াম সাধনা পালন করবে ইমান আনয়ন করে তথা সিয়াম সাধনা ইসলামের রুকন তার উপর ফরস করা হয়েছে এটি সে বিশ্বাস করবে এবং এই সিয়াম সাধনার যে সোয়াব রয়েছে কি নেকি আল্লাহ উল্লেখ করেছেন এর উপর বিশ্বাস করবে করেছেন। মান যদি কেউ সিয়াম সাধনা পালন করলো ইমান নিয়ে এবং সওয়াবের আশায় আল্লাহ রবুল আলমিন তার সব গুণা ক্ষমা করে দেবেন সুবাহান্লাহ অন্যত্র এসাদ করছেন আর রমাদান উইলা রমাদান কাফারাতুল্লিমা বেইনা আহমা এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত মোচন হয়ে যায়গা সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলিম যখন সিয়াম সাধনা করবে তার নিয়তের পরিশুদ্ধি দরকার কেন রোজা রাখতেছি উদ্দেশ্য কি আমি কি রোজা রাখতেছি আমার ফ্যামিলির সবাই রোজা রাখতেছি এই উদ্দেশ্যে তাদের সকলের সাথে মিলে রোজা রাখার উদ্দেশ্যে না সমাজের সাথে তাল মিলিয়ে নাকি বন্ধুদের সাথে তাল মিলিয়ে নাকি উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টি কারণ এমনও হতে পারে অনেক ভাই রোজা রাখে তার শুধু প্রতিদান পাইলেও রসাল করেছেন ওল আতাশ কিছু রোজাদার আছে তার রোজার প্রতিদান পাইল পিপাসা এবং খোদা অন্য কিছু পেল না সিয়াম সাধনার উদ্দেশ্য এটি যে না হয় আমি মুখ বন্ধ করেছি তথা আমি কিছু খাই না এবং কিছু পান করি না এই জন্য না হয় সিয়াম সাধনা সব থেকে পাপের কাছ থেকে কোনার কাছ থেকে গালিক থেকে গিবত পরনিন্দা সব থেকে ত্রুটি মুক্ত করতে হবে তাহলে উদ্দেশ্যবাস্তন হবে এবং সাব অর্জন করা যাবে রসাল্লা মেশাদ করেছেন আর সিয়াম ও জুন্না ফায়িদ আনাই স মি আহাদি কুম ফালা ইফ ফা ইনসাফ বাহু ফালে কুল ইন্নি স এম যে রোজা হলো ঢাল স্বরূপ আত্মরক্ষা পাপ থেকে জাহানামের আজাব থেকে আত্মরক্ষা যদি কেউ রোজা রাখে সে যেন হট্টগোল বা অহেতুক বাচাল কথা না বলে কেউ যদি ঝগড়া করতে আসতো মারতে আসো সে বলু ভাই আমি রোজাদার আমি আজকে তোমার সাথে ঝগড়া করব না রাসালাম্মীর সাহাবেক যখন সিয়াম সাধনা করতেন মসজিদে অবস্থান করতেন বসে থাকতেন আর বলতেন নাহফাদু না শিয়াম সাধনাকে আমরা কি করবো হেফাজত করব এবং কার কিবত পরনিন্দা করব না কারণ অহেতক যদি আমরা কথা না সারি কর্ম না সারি তাহলে আমাদের সিয়াম সদানা কোনো উপকার হবে না তাই প্রিয় দর্শক সাথে আসুন আমরা সিয়াম সদন একমাত্র আল্লাহর জন্য সোয়াবের উদ্দেশ্যে এবং শুধু খানাপিনা এবং স্ত্রী সম্ভক্তি বিরত না থেকে সব কিছু পাপের কাছ থেকে বিরত থেকে সিয়াম সদনাকে করি এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে